El presidente lleva a la amarración de costo, dice, y ve. No dice que ese sopto también cali, dice, Allah no vi, no tiene roda, y por supuesto se haste, se acabe, se. Ya más solo por ti un botón todo, y desease, aquí una pac. Solo por ti un botón, sana, ma que ya te moro, ni triste sopto, dice, cali, dice, de repente me moré, pero esto. একটু কিছু তৈরি হয় না, নবীর এই চোখ পানি ছাড়ার আগে আমরা চাই বিশ্ব হবে মুখে যেন আবার হাসি ফুটে ওঠে। এও সোনা দেওয়ার কারণ হচ্ছে নবী যে এখন নেই, কেমন পর্যন্ত নবী আসবেও না, কিন্তু তার আদর্শ থাকবে। তারা আদর্শ নিয়েও যদি কেউ গালি গালাজ করে, মন্তব্য করে উল্টা পাল্টা, আল্লাহ বলেন আল্লাহুম্মা সালিম আলাইহিম, আমি যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়ায় পাঠাবো। যারা বলে নাউজুবিল্লাহ, আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য হলো আপনি আশা করছি পদক্ষেপ নেবেন যারা দায়িত্বে আছে। কারণ আমাদের ইমানের যে দাবিগুলো আছে তার ভেতরে তিন নাম্বার একটা, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বভাবে জানিয়েছেন, তোমাদের কারো সামনে যদি সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এখানে রসুল বিরোধী বলা যায়, কারণ রসুলুল্লাহ মানবতার ফেরিওয়ালা, আর রসুলুল্লাহকে যারা অপমান করে গালি দেয় ও যেন মানবতাকে অপমান করে। এখানে সাধ্যের ভেতরে রসুলুল্লাহ অপমান শামিল, হাত মানববন্ধন করা, সংবাদ সম্মেলন করা, হয়তো আমি পার পেয়ে যাবো, কারণ এর উপরে আমার ক্ষমতা নেই, কিন্তু দেশের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তার উচিত হবে শুধু মানববন্ধন করা না, তার উচিত হবে শুধুমাত্র সংবাদ সম্মেলন করা না, তার উচিত হবে শুধু ব্রিফিং করা না, তার উচিত হবে এই ব্রিফিংয়ের ময়দানে তার সর্বোচ্চ ক্ষমতা আইন পাস করে ফাঁসির দণ্ড দেওয়া। যে যেই পর্যায়ে আছে তার এই আমলটা হাদিসের উপরে করা লাগবে, ওই পর্যায়ে আমাদের জামানের আমল হবে ওই জায়গায়, তিনি আইন পাশের মাধ্যমে দোষীদেরকে শাস্তি দেবেন, ওনার নিচে যারা আছে তাদের উচিত হবে মিছিল মিটিং। এরপরে প্রতিবাদের যে ভাষাগুলো আছে ঐক্য দিয়ে প্রতিবাদ করা, এরপরে তিন নাম্বারে আছি আমরা, কারণ আমাদের হাতে ক্ষমতা নেই, পাওয়ার নেই, আইন তৈরি করার কোন কারিগর নেই, আছে আমাদের হাতে এখন প্যারালাইজ সেজন্য মনের দ্বারা চিন্তা ভাবনা করে যে কেউ না করতে পারে সেই পদক্ষেপ নেওয়া, এই চিন্তা ভাবনা পরিকল্পনাও যদি আপনি না করে বলেন যে সেটা করছে বাংলাদেশে যে যে জায়গায় আছে তার আমল করা লাগবে, ওই অর্থের দিকে তাকিয়ে। প্রধানমন্ত্রীর আমল একরকম, সাধারণ মানুষের আমল আর এক রকম, আর বিশেষ করে আমাদের মুসলমান দাবি করছে আমাদের আমল তো আর এক রকম। আমরা আমল করতে গেলে যেকোনো একটা নাম দিয়ে চালিয়ে দেবে, সাধারণ মানুষের চাইতে আমরা যারা আলেম তারা আরো ঝামেলা আছে, জীবনে যে কাজ করে নাই ওই নাম দিয়ে সালাম দিয়ে দেবে। আমার মনে হয় হাদিসটা পড়ার পর আমার এই হাদিসের তিন নাম্বার যেটা, এটা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে যে ভবিষ্যতে নবীকে নিয়ে কেজন আশীর্বাদে মন্তব্য করতে না পারে।
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উপরে মন থেকে দরুদ আর সালাম পাঠ করছি, ফেরেশতার মাধ্যমে যেন মদিনার রওজায় আমাদের নাম ধরে ধরে সালাম আল্লাহ পাঠিয়ে দেন। আমিন। আলোচনার বিষয় আপনারা আয়াত তেলাওয়াত শুনে বুঝেছেন, সূরা নাবা 21-22 নাম্বার দুইটা আয়াত পড়েছি আমি। গুরুত্বপূর্ণ বিষয় আজকে, যদি আজকে মাহফিলের পরিবেশ